আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন টু ফোর ফাইভ সিক্স অথবা নাইন ফোর থ্রি ফাইভ জিরো সেভেন থ্রি ফোর নাইন নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে নমস্কার বিনেতু স্বাগত রয়েছে আমি হোমশিখা প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর দামচুর ত্রিপুরা পুঞ্জিতে ফের উত্তেজনা এলাকায় প্রশাসনের উচ্ছেদের পর ফের উচ্ছেদকারীদের কবজায় দখলমুক্ত এলাকা বদরপুর জিপিতে অবৈধ সম্পর্কের অভিযোগে বিধবা মহিলার ঘরে ভাঙচুর প্রেমিকের আক্রমণে আহত যুবক রাষ্ট্রীয় কৃষি দিবসে কৃষক অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা অভিনন্দন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শিলচর রিজনের আর এম অমিতাভ চৌধুরীর শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শততম বর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠান পয়লা জানুয়ারি থেকে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের বিদেশি সংক্রান্ত মামলার রায়দানের বিরুদ্ধে প্রতিবাদ আমরা বাঙালির থিয়েটার অ্যাক্টার্স লাইফ কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না অ্যালটক্সেল সিরাপ যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মেলথেসেল শতমূল শিকড়ি ড্যান্টেলিয়ান মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সেফ সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী এটা সম্পূর্ণ সুগার ফ্রি হেলদি লিভার হেলদি লাইফ অ্যালটক্সেফ সিরাপ যো ও জিয়েগা এবারে বিস্তারিত খবর দামছুড়া ত্রিপুরা পুঞ্জিতে ফের উত্তেজনা এলাকায় প্রশাসনের উচ্ছেদের পর ফের উচ্ছেদকারীদের কবজায় দখলমুক্ত এলাকা স্থানীয়রা বাধা দিলে প্রাণে মারার হুমকি আব্দুল নামের এক যুবকের দামছড়ায় মন্দিরে অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় বিধায়ক বিজয় মালাকার হুঁশিয়ারি দিয়েছিলেন যে এর পরিণাম ভুগতে হবে দোষীদের এরপরই এলাকায় কিছু মুসলিম জবরদখলকারী যারা এলাকার একাংশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের জায়গা দখল করে রেখেছিলেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় স্থানীয় প্রশাসন কিন্তু আশ্চর্যজনকভাবে প্রশাসনিকভাবে উচ্ছেদের পরও দখলমুক্ত এলাকা ফের উচ্ছেদকারীদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ এদিকে জবর স্থানীয়রা বাধা দিলে প্রাণে মারার হুমকি এবং আবারও মন্দির জ্বালিয়ে দেবে বলে হুমকি দিয়েছে আব্দুল নামের এক যুবক বলে অভিযোগ স্থানীয়দের ভাষ্য আব্দুল তাদের হুমকি দেয় যে এবার মহিলাদের নিয়ে এসে ফের তাদের এলাকার মন্দির পোড়াবে এরপর অসহায় স্থানীয় জনতা রাতাবাড়ি পুলিশ প্রশাসনের স্মরণাপন্ন হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এদিকে পুলিশ তদন্ত আধিকারিক স্থানীয় জনতার সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন যে দোষী আব্দুলকে গ্রেফতার করা হবে এবং উচ্ছেদের পরও যারা ফের দখল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান ওই পুলিশ আধিকারিক বলুন তো কি হয়েছে আজকে আমরা কালকে গরু বানাই গেছে সারা গরুর গরুর ভিতরে আইয়া মেরা দুকিয়া তার বাচ্চা খচ্চা হাঁড়িpostcssা লইয়া ঢুকছি আর সকালে আইয়া আমরা দেখি যে তারা বাচ্চা লই এখানে গরুর ভিতরে তে আমরা ছেরা ডাককা হইছে আর আমার এখানে পাওয়ার মুইদে শত পয়সে না তার ডাকু দা ডাকু সব কিছু আমরা তালে দিতে চাই তার কই আমরা এখানে দেশ আমরা এখানে মরমু এখানে আমরা ডাফন দিতে লাগবো আমরা বাচ্চা খচ্চা লই কই দিতা দিছিল সেই মন্দিরে আমরা পূজা করার পরে মন্দিরের জায়গা কিছু আছে এই যে দেখতে বাইরে আমরা আমরা বোজলের মানে কিছু ছেলেগুলা আমরা সবে সংগঠনে আইয়া পূজা করছি পূজা করার পরে আমরা গেছি দেখার জন্য দেখার জন্য গিয়া দেখছি আবদুলের ঝান্ডা তুলিয়া ফালাইদের আমরা যেগুলো ঝান্ডা আসলো সেই ঝান্ডা আবদুল তুলিয়া ফালাইদের ফালানির পরে মানে ইয় বেটি মানুষ আবদুল কিছু আসলো তারা কয়ে যে এখন তো আগে তো জ্বালানি মন্দির আবার আমরা তোমরা তোমরা এখন পূজা পাঠ এখানে আইয়া করিও না এরকম হুমকি আমরা ওখান থাকি বেটি মানুষ সব দা হইয়া আসলো ডাল হইয়া আবার পরে আমরা ঘুরিয়ে গেছি আমরা বেটি মানুষের লগে আমরা কানুনের নিয়মটা কিছু পালন করি কানুন আমরা লগে আছে। আমরা লগে লগ থানারে ফোন করছি থানা আমরা আইসে থানার মানে সময় পাইছি এখনে দেখছেন যে আমরা এখানে খিচুড়ি প্রোগ্রামও চলতে আছে পূজা হয়েছে আর হুমকা হুমকি কন্টিনিউ চলতে আছে এই রাস্তাতে ঢুকতে দিত না এরকম কিছু আমরা হুমকা হুমকি সব সময় দেওয়া হয় আচ্ছা তাহলে যে ওরা উচ্ছেদ অভিযান যেটা হয়েছিল উচ্ছেদ অভিযানের পর ওরা কি আবার সেখানে ঘর বাড়ি বানাচ্ছে হ্যাঁ আবার উচ্চেত অভিযানের পরে এখানে নতুন করে আবার ঘর বাড়ি বানাইছে বানানোর পরে মানে এইগুলা তো আগেও হয়েছিল এখন বর্তমানে যে আমরা সরকারে করে দিচ্ছ আবার নতুন করে ঘর বাড়ি বানাইছে তারা বানানোর পরেও এখন আমরা রে মানে মন্দির আইতে দেয় না হুমকা হুমকি এইটাই মানে তারা দাদাগিরি এইখানে বানিয়ে রাখছে আব্দুলকে গ্রেফতার করতে লাগবে আব্দুলকে গ্রেফতার করতে লাগবে বরখলায় অবৈধ প্রেম বিধবা মহিলার প্রেমিকের আক্রমণে আহত যুবক মহিলার ঘরে ভাঙচুর বরখোলা সমষ্টির বদরপুরে অবৈধ প্রেম বিধবা মহিলার বাধা দিতে গিয়ে প্রেমিকের আক্রমণে আহত যুবক প্রতিবাদে মহিলার ঘর ভেঙে চুরমার করলেন গ্রামবাসীরা বরখোলা বিধানসভা কেন্দ্রের বদরপুর মাসিমপুর জিপির অন্তর্গত বদরপুর প্রথম খণ্ডের বাসিন্দা রিপন বরভুইয়া বদরপুর দ্বিতীয় খণ্ডে রুকসানা বেগম বরভূয়ার সাথে দীর্ঘ পাঁচ বছর থেকে পরকীয়া প্রেম করে আসছেন প্রায় সময় রিপন বরভুইয়া রুকসানা বেগমের বাড়িতে আসা যাওয়া করে থাকেন এতে গ্রামের ও প্রতিবাসী লোকজন রিপ্পন বরভুয়াকে প্রায় সময় বাধা প্রদান করলে রিপ্পন কোনো পাত্তা না দিয়ে উল্টো ধুমকি দিয়ে থাকেন শুক্রবার রিপন বরভুয়া ওই মহিলার বাড়িতে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় যুবক আমিনুল হক মজুমদার তাকে বাধা প্রদান করায় সঙ্গে সঙ্গে রিপ্পন আক্রমণ চালিয়ে তার মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায় আহত আমিনুলকে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এদিকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে বরখোলা পুলিশের একটি দল তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় উল্লেখ্য দু হাজার সালে রুকসানা বেগম বরভূয়ার স্বামী খলির উদ্দিন বরভুয়া মারা যান ওই সে মিয়া গর্ব কই এনে না দুগুনিয়ে শম্পি কই হ্যাঁ ওই আই যা আমারে তো আম্লো দাঁত এখন তুমি কিতা তাছরা সুন্দরই দেখতেবা হ্যাঁ ও আমার যাই আমি গেছি হ্যাঁ ও আমারে এনে তো আমারে মন নষ্ট

মানে অবৈধ সম্পর্ক হেয়া আর তোমার এখন কিনা আমরা জোর জবরদস্তি করি ভিডিওগু তুমি মাতরাইনি হ্যাঁ তুমি তোমার সবিচ্ছা করি না এটা কোনো বুঝছি তো এখন তুমি করা যে ও আছে তো তোমার জোর জবরদস্তি করে গেছি নি ওলা কৌশরিয়া এখন তুমি যে মাতরাই তোমাৰ মনতে কি মাথো আন নাখাই শিকাই দিছে তোমাৰে মানে মনতে ঠিক আছে এইখনতো বৰপালা ছাৰ তাৰা নিশ্চয় আহিছোন তাৰা তোমাৰ এটা ব্যৱস্থা কৰি দিয়া যাবা তুমিও তাৰপিছত আবেদন ৰাখি আৰু ৰাখিবা ৰান

রাষ্ট্রীয় কৃষি দিবসে কৃষক দাতাদের শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ম্যানেজার অমিতাভ চৌধুরী আজ কৃষকদের নিয়ে ভারতীয় স্টেট ব্যাংকের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিভিন্ন তথ্যাদি জানতে গিয়ে অমিতাভ চৌধুরী বলেন কিনে সবকিছু পাইকারি বিক্রি করে আর দুদিকে ভাড়া পরিশোধ করে আজ আমরা এই দিবস উদযাপন করার সময় আমাদের কৃষক সমাজ যেসব কষ্টের মুখোমুখি হয় তার চিন্তা করা এবং আমাদের সমাজে তাদের অমূল্য অবদান স্বীকার করা আমাদের অবশ্য কর্তব্য আমাদের কৃষকেরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার মধ্যে রয়েছে ছোট ও খণ্ডিত জমি অপ্রত্যাশিত আবহাওয়া পরিস্থিতি আর্থিক স্টপ উঠাও না কোনখানে ইয়ে করছি করছেন। উন্নত করা ও তাদের উপার্জন বৃদ্ধি করা অ্যাগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হল কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ ও কৃষকের উপার্জন বৃদ্ধির অভিমুখে একটি গুরুত্বপূর্ণ ভারত সরকার কৃষকদের কল্যাণ ও কৃষক সম্প্রদায়ের সামগ্রিক সমৃদ্ধির প্রতি নিরন্তর প্রতিশ্রুতি দিয়ে আসছে কয়েকটি প্রকল্পর বৃতপ্রস্তর সূচনা করার মধ্য দিয়েও আমরা অন্নদাতাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বৈচিত্রিকরণের মাধ্যমে কৃষকের উপার্জন বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত আরেকটি যোজনা হল মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ স্কিম প্রতি ইউনিটে দশ লক্ষ টাকার সর্বাধিক সীমা ও প্রশিক্ষণ সমর্থনের সঙ্গে যোগ্য প্রকল্প ব্যয়ের পঁয়ত্রিশ শতাংশ মূলধন সরকারি সাহায্যের মতো লাভালাভের সঙ্গে যোজনার লক্ষ্য হল খাদ্য প্রসেসর রূপান্তর করা যার ফলে তাদের উপার্জন বৃদ্ধি হবে এখন পর্যন্ত কৃষি মূল্য শৃঙ্খলে কৃষক সম্প্রদায়ের মূল্য শৃঙ্খলের নিচে ঘুরতে থাকে যা হচ্ছে বেসলাইন কৃষি অর্থাৎ উৎপাদন কৃষি ইনফ্রাফান্ড ও পিএমএফএমই যোজনার লাভালাভ দ্বারা কৃষকেরা মূল্য শৃঙ্খলের বিতরণ ও প্রক্রিয়াকরণ পর্যায়ে উপার্জন সৃষ্টি করতে পারে সরকার দেশে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শততম বর্ষপূর্তি উৎসবের অনুষ্ঠান পয়লা জানুয়ারি থেকে শুরু হবে শিলচুর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পয়লা জানুয়ারি কল্পতরু দিবস উৎসব সাড়ম্বরে পালন করা হবে ওই দিন সকাল থেকেই কল্পতরু দিবস উৎসব উপলক্ষে ভক্তদের জপ তপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদা ও স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম নিবেদন বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে পাঠ সমবিত সঙ্গীত গুরু গুরুবন্দনা আলোচনা চলবে বিকেল সাড়ে চারটা অব্দি এরপর উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ শিল্প রামকৃষ্ণ মিশন শিবাশ্রমের সম্পাদক স্বামী গণধূষ মহারাজ কল্পতরু দিবস উৎসবের তাৎপর্য সম্পর্কে বলেন আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল এই দিন রামকৃষ্ণ পরমহংসদেব তার অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যান বাটিতে এই উৎসব মহা সমারোহে পালিত হয় এখানেই রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষ দিনগুলে অতিবাহিত করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির মধ্যে অন্যতম উৎসব হিসেবে গণ্য করে থাকেন এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি তারপরে সারা বছর ধরে আমরা ভক্ত সম্মেলন যুব সম্মেলন সর্বধর্ম সম্মেলন শিক্ষক সম্মেলন মাতৃ সম্মেলন এইসব করব সারা বছর ধরে এছাড়াও একশোটা স্কুলে স্বামীজির বই বিতরণ ও ভাব প্রচার এইটাও করার আমাদের একটা প্রোগ্রাম আছে সারা বছর ধরে একশোটা স্কুলে স্কুলে গিয়ে গিয়ে তারপরে একশোটা স্কুলে রচনা প্রতিযোগিতা ভারতবর্ষের পুনরুত্থানে স্বামীজির অবদান এই বিষয় নিয়ে এইরকম করে সারা বছর ধরে চলতে চলতে ভাবছি ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি এই মন্দির কমপ্লিট হয়ে যায় তাহলে এই মন্দির নূতন মন্দির ওপেনিং হবে এবং সঙ্গে সঙ্গে আমাদের নূতন যে মাল্টিপারপাস বিল্ডিং হয়েছে সেই বিল্ডিংটা ওপেন হবে চ্যারিটেবল ডিসপেন্সারি হিসাবে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের বিচারপতি বিদেশি সংক্রান্ত মামলায় রায়দানের বিরুদ্ধে প্রতিবাদ আমরা বাঙালির দেশভাগের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাঙালি এবং বর্তমানে গুয়াহাটি হাইকোর্টের বিদেশি সংক্রান্ত রায়দানের কারণে আসামে বসবাসকারী বাঙালিরা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা ব্যক্ত করেন আমরা বাঙালি সংগঠনের অসম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ তিনি আরও বলেন সম্প্রতি গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি বিদেশি সংক্রান্ত এক মামলায় রায়দান করতে গিয়ে বলেছেন ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত বিদেশিদের জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে ও তাদের ওয়ার্ক পারমিট দিতে বলেছেন রায় দান করতে গিয়ে বলেছেন বাংলাদেশ সরকার ঘোষিত বিদেশিদের ফেরত নিতে যখন রাজি নয় বা দুদেশের মধ্যে এমন কোনো চুক্তি নেই তাই উল্লেখিত ব্যবস্থা গ্রহণ করা কথা বলেছেন কিন্তু এই রায়দানের পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ লোকের মানবাধিকার লঙ্ঘিত হবে বলে আমরা বাঙালি আসাম রাজ্য কমিটি মনে করে এই ক্ষেত্রে দেশভাগ তথা বাঙালি ভাগের সময় জাতীয় নেতা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল জাতির জনক মহাত্মা গান্ধী দেশভাগের বলি হওয়া জনগণদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মতে ছিন্নমূল বাঙালিদের নাগরিক ও পুনর্বাসন দেওয়া জাতীয় প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি মতে দেশের সরকার বা জাতির দল বা জাতীয় নেতাকে হাইকোর্টের এই অমানবিক রায়ের বিরুদ্ধে আইনগতভাবে যা করার প্রয়োজন তা না করে নিরবতা পালন করায় সমস্ত রাজনৈতিক দলনেতা ও সরকারকে ধিক্কার জানায় আমরা বাঙালি সংগঠন তার যে এতদিনের সঞ্চিত অর্থ দিয়ে যে সম্পত্তি করেছে বিষয় করেছে সেটা বাজেয়াপ্ত করার যে আদেশ হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে এই ব্যাপারে ভারত সরকার বা ভারতের রাজনৈতিক দলগুলো নীরব কেন সবচেয়ে উঁচু সবচেয়ে উঁচু ব্রঞ্জের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে কিন্তু বল্লভ ভাই পেটেল যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশবাগের বলি বাঙালিদের প্রতি সেই প্রতিশ্রুতি পালন করতে দ্বিধাবোধ করছেন কেন নরেন্দ্র মোদী সরকার আমরা দেশবাগের বলি যারা হয়েছে তারা কি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য প্রাণ দেয়নি তাদের বংশধরটা আজকে চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের নায়ক সূর্য সেন থেকে আরম্ভ করে সিলেট জেলে সিলেট জেলে ফাঁসি হয়েছিল অসিত ভট্টাচার্য হবিগঞ্জের সিলেটের বাগবিশ্রেষ্ঠ বিপিন চন্দ্র পাল তাদের আত্মত্যাগেই তো আজকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে আর তাদের বংশধররা আজকে বিদেশি হিসাবে পর্যবেচিত হচ্ছে এটা এটা কি জাতীয় নেতাদের প্রতিশ্রুতি ভঙ্গ নয় যানজট মুক্ত করতে করিমগঞ্জের রাস্তায় নামলেন জেলা শাসক পুলিশ সুপারও যানজট মুক্ত করতে রাস্তায় নামলেন করিমগঞ্জের জেলা শাসক পুলিশ সুপার জাতীয় সড়কে নেমে অভিযান চালান জেলাশাসক পুলিশ সুপার একত্রিশে ডিসেম্বর ও পয়লা জানুয়ারিকে সামনে রেখে সচেষ্ট হয়েছে করিমগঞ্জ জেলা প্রশাসন শুক্রবার রাতে একসাথে অভিযানে নামেন জেলাশাসক মৃদুল যাদব ও পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বদরপুর জাতীয় সড়কে নেমে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান তারা এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে শুকনো মরশুমেও জলের তলায় শিলচর কাঠাল রোডের হাজি স্কুল সহ স্থানীয়রা শিলচর শহর সংলগ্ন কাঠাল রোডের হাজি ক্ষুদেজা চৌধুরী পাঠদান বন্ধ রয়েছে গত দশ দিন ধরে কোনো পড়ুয়া স্কুলমুখী হয়নি প্রশ্ন পড়ুয়ারা স্কুলে আসছে না কেন কারণ শুকনো মরশুমেও জলের তলায় রয়েছে শিলচর শহর সংলগ্ন কাঁঠাল রোডের হাজি খুদেজা চৌধুরী এম স্কুল বন্ধ পাঠদান এ দিয়ে সরব অভিভাবক সহ স্থানীয়রা শনিবার এ বিষয়ে স্থানীয়রা সাংবাদিকদের ডেকে ক্ষোভ প্রকাশ করেন এতে সামিল হন কংগ্রেসের কর্মকর্তারাও তারা বলেন স্কুলের সামনে ড্রেন পরিষ্কার না হওয়ার জন্য জল নিষ্কাশন হচ্ছে না যার দরুন বিগত দশ দিন থেকে স্কুলের পাঠদান বন্ধ একটি সরকারি স্কুলের এই দুর্দশায় নীরব প্রশাসন এমনি স্কুলের মধ্যে জলমগ্ন অবস্থায় আছে ছাত্রছাত্রী স্কুলে যাওয়া আওয়া করতে পারেন না এবং ড্রেনগুলো ক্লিয়ার না তার কারণে আজকে এই স্কুলটা পুরা জন্মগ্ন আমরা আছে ওটাও কইতাম চাই যে অতি সত্তর এই সমস্যাটা সমাধান করার লোকে আজকে সামনে ঠিক অপোজিটে আছে মহর্ষি বিদ্যামন্দির ডিসি এসপি বড় বড় ম্যাজিস্ট্রেটের ছেলেমেরা এই স্কুলে যদি আজকে জলমগ্ন হইতো ডিসি অতি সত্তরাই এই প্রবলেমটা সলভ করলেন এটা সরকারি স্কুল যেহেতু এটা গরিব পাচ্ছায় ছাত্রছাত্রী পড়ে তার কারণে আজকে এই সমস্যাটা সমাধান হন না বড় বড় মন্ত্রী মিনিস্টার আসুক এই স্কুলের প্রতি কোনো সহানুভূতি নাই আর পক্ষ থেকে করতে জলের ব্যবস্থা করার জন্য যদি অতি জলের নিষ্কাশনে যদি কোনো ধরনের ব্যবস্থা না হয় সরহ না হয় আগামী দুই দিনের ভিতরে দুই দিন পরে আমরা এটা বৃহত্তর আন্দোলন সাংবাদিক সমাজসেবী জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্তের দশম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন তারা বলেন জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত তার কাজের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন অনুষ্ঠানে পাঁচজন সাংবাদিককে জ্যোতিরিন্দ্রচন্দ্র দত্ত স্মারক সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয় তারা হলেন শিবাজি ধর রঘুনন্দন শর্মা মজুমদার ইয়াসিন মজুমদার নিবেদিতা চৌধুরী অভিজিৎ কুমার নাথ সঞ্জিত দেবনাথের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত আধিকারিক তথা চন্দ্র দত্তের পুত্র জয়ন্ত দত্ত ইতিহাসবিদ সঙ্গীতশিল্পী দেবাশিস দাস নাগরিক সংসদের সংযোজক অধ্যাপক সুব্রত দেব কেআরসি ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বদীপ গুপ্ত কবি সমাজকর্মী শতদল আচার্য গবেষক কল্পার্ণব গুপ্ত প্রমুখ বরাকের ভবিষ্যৎকে কার্যত বিপন্ন করে তুলছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না অবশ্যই এর বিরুদ্ধে ব্যাপক জনমত গঠন করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে এজন্য ছাত্র সমাজকে যুব প্রজন্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কারণ আমরা দেখছি সে সরকারি চাকরিতে নিযুক্তি থেকে শুরু করে সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়ায় দুটো আসনকে চেটে ফেলে দেওয়া এবং কোথায় কোথায় উগ্র জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার নামে দেওয়ার বিষয়টি রাজনৈতিক নেতৃত্ব তারা বলছেন একেবারে নির্লজ্জভাবে পাশাপাশি দেখা যাচ্ছে এ অঞ্চলের যে সামাজিক নেতৃত্ব তারা দুর্বল হয়ে পড়েছেন এবং রাজনীতি সামাজিক নেতৃত্বের তারা বাক্য নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে এবং সংবাদপত্রের প্রত্যেক ইয়েরা এদেরকে আমি বলবো আপনারা যারা করছেন যারা সাংবাদিক জগৎ সংবাদপত্র জগতে যারা আপনি সংবাদ পরিবেশন করছেন যতই প্রতিকূলতা আসুক না কেন আপনারা নামে না হয় গিয়েও আপনার রাজনীতি রাজনৈতিক একটা চাপ সৃষ্টি হয় আপনাদের মধ্যে তো অন্য কোনো ছদ্মনামে আপনি ইউটিউব বা ইয়েতে আপনাদের সংবাদ পরিবেশন করে যাবেন নিজেদের যে মানবিক বোধ এটা হারানোর ব্যাপার না সমাজ তৈরি করতে গেলে সাংবাদিকদের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড় প্রিপেড স্মার্ট মিটারের বিরুদ্ধে পঁচপান্ন হাজার গণস্বাক্ষর অভিযান সংগ্রহ করল কনজিউমার্স অ্যাসোসিয়েশন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোর্ডিনেশন কমিটির পক্ষ থেকে প্রিপেইড মিটার ব্যবস্থা প্রত্যাহার বর্ধিত বিদ্যুৎ মাসুর হ্রাস বিদ্যুৎ খণ্ডের ব্যক্তিগতকরণ পরিকল্পনা বাতিলের দাবিতে সংগৃহীত পঞ্চান্ন হাজার গণস্বাক্ষর শনিবার আনুষ্ঠানিকভাবে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আগামী উনত্রিশে ডিসেম্বর গুয়াহাটিতে যাওয়া প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে এই উপলক্ষে সেখানে বক্তব্য রাখেন দীপঙ্কর চন্দ্র মধুসূদন কর মৃণালকান্তি সোম মিহির নন্দী অরিন্দম দেব প্রমুখ বক্তারা বলেন বিদ্যুৎ খন্ডের বেসরকারীকরণের লক্ষ্যে প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করা হয়েছে এর বিরুদ্ধে অলাসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সংগঠনের রাজ্য কমিটির আহ্বানে কাছাড় জেলার গ্রাম শহর থেকে পঞ্চান্ন হাজার স্বাক্ষর সংগ্রহ করা হয় গুয়াহাটির প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্মল কুমার দাস সংগৃহীত গণস্বাক্ষরের পকেট সমঝে দিয়ে বলেন প্রিপেড স্মার্ট মিটার প্রতিস্থাপনের সিদ্ধান্ত যে চরম তা একটি জেলা থেকে সংগৃহীত গণস্বাক্ষরের সংখ্যা থেকেই প্রমাণিত হয়েছে সংগঠনের পক্ষ থেকে এও জানানো হয় যে অর্থশতাধিক প্রতিনিধি গুয়াহাটির লক্ষ্মীরাম বড়ুয়া ময়দানে অনুষ্ঠিত গ্রাহক সমাবেশে কাছাড় জেলা থেকে যোগদান করবেন এটা গণতান্ত্রিক ব্যবস্থা যে জায়গায় খরচ করেছে স্মার্ট মিটার নিয়ে একটা সমাধান এই সরকার যে জায়গায় যেতে পারত সহজে সেই সেই জনগণকে সেই সংগ্রামের মধ্যে নামিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ব্যবস্থাটুকু এত তলানিতে গেছে যে যেখানে জনগণের আর কোনো কথা বলার নাই জনগণকে কথা বলতে দিচ্ছে না সংগ্রামে যেতে বাধ্য করছে আমরা সেই সংগ্রামে আছি এখনও আমরা আশা রাখি আগামীতে আমরা যখন পাঁচ লক্ষের উপরে তার বিরোধিতা করে আমাদের এই সাক্ষর অভিযান ছিল এবং কাছাড় জেলাতে আমরা স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি প্রায় পঞ্চান্ন হাজার জনগণ আমাদেরকে সমর্থন করে তাদের স্বাক্ষর বদরপুর শ্রীগুরু স্কুলে পাশে থাকা নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার বদরপুর শ্রীগৌরী স্কুলের পাশে থাকা নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে বদরপুর পুলিশ সেই পরিচয়বিহীন লাশটি প্রথমে এখানে থাকা একজন দেখতে পান যে নদীর জলে লাল পরা একজন মধ্যবয়সী ব্যক্তির লাশ সঙ্গে সঙ্গে বদরপুর থানায় খবর দেন স্থানীয়রা পুলিশ এসে লাশটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জের হাসপাতালে পাঠায় পাথরের পথে প্রচুর চূড়াই কার জব্দ করল লক্ষীপুর বন বিভাগ গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে লক্ষ্মীপুর সমষ্টির দিংলা এলাকার দিঘলি নদী থেকে ছশো সিএফটি চোরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে লক্ষ্মীপুর বন বিভাগ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রেঞ্জ অফিসার রুবেল রংফোর জানান কাছাড় ডিমাহাসাও সীমান্ত থেকে বৃহৎ পরিমাণে চূড়াই কাঠ কাছারে নিয়ে আসা হয়েছে এই খবর পেয়ে বন বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে পাঁচ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ করেছেন অবৈধভাবে কাঠ পাচারে জড়িতদের খোঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে বলে জানান রেঞ্জ অফিসার রুবেল রংফার আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির পঁচিশ বছর পূর্তি উপলক্ষে চার দিবসীয় প্রদর্শনীর সূচনা বরাক আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটি বরাক উপত্যকা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে প্রদর্শনী অনুষ্ঠানের সূচনা হয়েছে আজ থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ডিসেম্বর পর্যন্ত চার দিনের এই প্রদর্শনীতে বাইরে থেকে সাতজন শিল্পী অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ ত্রিপুরা সহ আসামের লামডিং এবং উজান আসামের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা হাজির হয়েছেন প্রদর্শনীতে কুড়িটি স্টলের ব্যবস্থা রয়েছে এতে বরাক বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা উপস্থিত থাকবেন বলে জানান সোসাইটির সভাপতি অরুণ কুমার পাল বিপিন পাল সভাস্থলে আয়োজিত এই প্রদর্শনীতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন অরুণবাবু এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর স্বপন সিনহা ডক্টর অভিজিৎ চৌধুরী নিখিল পাল প্রদীপ আচার্য প্রমুখ এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিলচরে একটি স্থায়ী আর্ট গ্যালারির দাবিও জানান এই বরাক আমরা হয়েছি আমাদের একটা একটা বিরাট স্বপ্ন যে বড়াকে গ্যালারি হোক কিন্তু সেই স্বপ্নটা এখনও পূরণ হয়নি আগামী আগামীতে হয়তোবা এই স্বপ্নটা পূরণ হবে লেখা আছে তো সেই হিসাবে আমরা কিন্তু বরাকের যে শিল্প যেটা চারুকলা যেটা। চিত্রশিল্প যেটা সেটা কিন্তু সেই সেই জায়গা পর্যন্ত এগোতে পারেনি কেন পারিনি আমরা জানি না হয়তো আমাদেরই কোনো রকমের গাফিলতি আছে বা জানি না সেরকম হতে পারে কারণ আর্ট গ্যালারির কথা আমরা রূপম সাংস্কৃতিক সংস্থাপ তরফ থেকে বহুবার এটার দাবি জানিয়েছিলাম আমরা চাইছিলাম যে নিউ শিলচার এলাকায় আমরা দাবি করেছিলাম যে ট্রান্সপোর্ট অফিসটা যেখানে আছে সেখানে বহু জায়গা পড়ে আছে ওকে যে অবস্থায় সেই জায়গাটা এলাকায় আমরা চাইছিলাম একটা আর্ট গ্যালারি সহ একটি অডিটোরিয়াম হোক পানিভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের একশো বছর পূর্তি উপলক্ষে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজিত পানিভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ের একশো বছর পূর্তি উপলক্ষে গত বাইশে ডিসেম্বর স্কুল পরিচালন কমিটি ও প্রাক্তন ছাত্র শিক্ষকদের উদ্যোগে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজিত হয় এদিন স্কুলের ছাত্রছাত্রী অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তাদের নিয়ে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন চত্বর পরিক্রমা করে পানিভরা মার্কেট শেড এলাকায় আয়োজিত হয় এক সভা সভায় শিক্ষাবিদ সম্মাননা জানানো হয় বিভিন্ন ভাষাগোষ্ঠীর ছাত্রছাত্রীদের নিয়ে মঞ্চস্থ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন অমিয়ভূষণ ভূষণ পাল অমূল্য পাল অজয় কুমার পাল শঙ্কর সেবক পাল সমীর পাল মেহবুব আলম লস্কর প্রাণকৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন স্কুলের শতবর্ষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও প্রবীণ ব্যক্তিরা বলছি। তোমরা ভালোভাবে হাতে এমনভাবে শিক্ষা পেও যে শিক্ষা তোমার আগামী দিনে আগামী দিনে তোমার পরিবার সহ তোমার নিজের ব্যক্তিগত সহ সমাজের কাজে যাতে তোমরা পারো সমাজ তোমাদের দিকে চেয়ে আছে নিজের পরিবার তোমাদের দিকে চেয়ে আছে তোমরাই আগামী দিন আমাদের এই অঞ্চলের সুনাগরিক নাগরিক হবে এই অঞ্চলে শিক্ষার পরিবেশ সহ এই অঞ্চলে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যার অংশীদার এই অঞ্চলকে সার্বিক ভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি পরিচালিত চলতি প্যারামাউন্ট স্কুল ট্রফি সুপার ডিভিশন ক্রিকেট লিগ ম্যাচে শনিবার বড় মুখ দেখল ইন্ডিয়া ক্লাব সুধীন্দ্র মোহনদেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে অনুষ্ঠিত এদিন লিগ ম্যাচে সাতচল্লিশ রানে পরাজিত করে প্রতিপক্ষ ইউনাইটেড ক্লাবকে তারা প্রথমে ব্যাট করতে নেমে ইন্ডিয়া ক্লাব একশো আটানব্বই রান সংগ্রহ করে প্রতিপক্ষ ইউনাইটেড ক্লাব সবকটি উইকেট হারিয়ে ওভারে রানই দশমিক এক সংগ্রহ করতে পারে সিনহা রানের একটি সুন্দর ইনিংস দলকে উপহার দেন এরই সুবাদে এদিনের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি তার হাতে খেলা শেষে পুরস্কার তুলে দেন সুশীল কংসবণিক সূচি অনুযায়ী রবিবার টাউন ক্লাব খেলতে নামবে ইটখলা এসির বিরুদ্ধে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার দামছড়া ত্রিপুরা পুঞ্জিতে ফের উত্তেজনা এলাকায় প্রশাসনের উচ্ছেদের পর ফের উচ্ছেদকারীদের কবজায় দখলমুক্ত মুক্ত এলাকা বরখলা বদরপুর মাসিমপুর জিপিতে অবৈধ সম্পর্কের অভিযোগে বিধবা মহিলার ঘরে ভাঙচুর প্রেমিকের আক্রমণে আহত যুবক রাষ্ট্রীয় কৃষি দিবসে কৃষক অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা অভিনন্দন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজনের আর এম শততম চৌধুরীর উৎসবের অনুষ্ঠান পয়লা জানুয়ারি থেকে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের বিদেশি সংক্রান্ত মামলার রায়দানের বিরুদ্ধে প্রতিবাদ আমরা বাঙালির এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই ধন্যবাদ